ঐক্য আর সম্প্রীতির বিরল নিদর্শন এইবার দেখিলে পয়া গেছে ডিব্রুগড়ত। হিন্দু যুবকে পরিচালনা করে মুসলমানের দরগাহ। এইখন অসমতে আছে হিন্দু যুবকে পরিচালনা করা মুসলমানের এটি দরগাহ। শান্তি আর সম্প্রীতির মিলনভূমিত একাংশই করে আছে ধর্মীয় মেরু বিভাজনের রাজনীতি। ঈশ্বর সৃষ্ট পৃথিবীতে করেছে ঈশ্বরক বিভক্ত, সৃষ্টি করে আছে ধর্মর নামত ভেদাভেদ। এই ভেদাভেদর বাবে সৃষ্টি হয়েছে সংঘাত। আনের উপাসনা কেন্দ্র ভাঙি নিজের ধর্মীয় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করার যুঁজ। ধর্মীয় মেরু বিভাজনের কর্মকাণ্ডর বিপরীতে সম্প্রীতি আর শান্তির প্রতীক হিসাবে আজিও উজ্জীবিত হয়ে আছে ডিব্রুগড় জেলার লাহওয়াল ছাবুয়া সমষ্টির অন্তর্গত নাদুয়া সাইডিং স্থিত মুসলমানের হজরত সৈয়দ আবদুল্লাহ এনায়ত উল্লাহ নামের এটি বহু বছর পুরনি দরগাহর। বর্তমান এই দরগাহটি পরিচালনা করে হিন্দু সমাজের এগারী যুবকে। নিজের মনের আশা পূরণের কামনার দূর দূরণির অহা লোকসকলের এই পীর বাবা দরগাহটি পরিচালনা করে সঞ্জয় প্রসাদ সিং নামের পরিয়ালের লোকে এই দরগাহটি পরিচালনা করে আছে বলে জানিলে দিছে। সমাজের শান্তি আর সমন্বয়ের প্রতীক হিসাবে উজ্জীবিত হয়ে থাকা বহু পুরনি পীর বাবা দরগাহটি উলি যাত নতুনক নির্মাণের বাবে সঞ্জয় প্রসাদ সিংয়ে উদ্যোগ গ্রহণ করেছে। পীর বাবা দরগাহটি নির্মাণের বাবে সঞ্জয় প্রসাদ সিংয়ের হাতত নাই বর্তমান পর্যাপ্ত পরিমাণের ধন। সমাজের শান্তি আর সমন্বয়ের প্রতীক হিসাবে উজ্জীবিত হয়ে দরগাহটি নির্মাণের বাবে সহায়ের হাত আগবাবলে এইদরে রাইজক সংবাদ মাধ্যমের জড়িয়েও জানালে আহ্বান। মন্দির হোক মসজিদ হোক পরিচালনা করার কারণে বহুখিন অসুবিধা হয়। আপনি হিন্দুর হয়ে কেন মসজিদ এনে ধরনের পরিচালনা করে আছে? কি বছর করে আছে? দেওতার পিছর দেওতা ঢুকার পিছর মানে করে আছে। স্থাপন কোনে করেছিল মসজিদ? তো স্থাপন তো পীর বাবার কবরস্থান হয়েছিল, ময়ও নজানো কি বছরের পর। আমার তো জন্মই হওয়া না। কি কি জাতি জনগোষ্ঠী মানুষ আছে আপনার? সব জাতি জনগোষ্ঠী মানুষ আছে। নিজের কামর কারণে যোনে যে ধরনের রোগ বেমার দুঃখ কারণে পড়া লিখার কারণে বিবাহ কারণে সবর কারণে যি মনোকামনা পূর্ণ পীর বাবায় সবর মনোকামনাটা পূর্ণ করে। রাতে রাতে পূজা করো মানে আমার হিন্দু ধর্ম যে পূজা করো তেনে করো, ইসলামী ধর্ম যে হয় তেনে তো মনে করো নামাজ সমাজ সময় করো মানে আমার হিন্দু ধর্ম যে আমার রাতেপুয়া রাতে রাতে আর রাতেপুয়া যে পূজা হয় সেটু আমি পূজা করো, যে আমার শিব মন্দিরটো করো ইয়াতো করো দুইটা ফলে মন্দিরটো বনাব লাগে। আর সবে রাইজর পৰা সহায় বিচারিছে যে কোনোপতে মাথাটো বনক বনাব কারণে। এই মাজারটির লগত লাগি থাকা আপনার কিমান দিন হল? দেউতা ঢুকা পিছর পৰা না 17 সনের পৰাই মই করি আছো। 17 সন দেউতা কিমান বছর মান কাম দিয়ে তো কব নোৱাৰো, জন্মই হোৱা নাছিল তেতিয়াৰ পৰা দেউতা ইয়াতে কৰে। আপোনাৰ লগত আৰু কোনোবা আছে নেকি সহায় হৈছে তো? অকল আপুনি মৃত্যু গধূলি আপুনি এনে দুই টাইম মান কৰে। আপুনি যে এজন হিন্দু ধৰ্মাৱলম্বী লোক, কিন্তু আপুনি এই ইসলাম ধর্ম মোকতো ভাল লাগে সব ফালে, সেইটো নহয় যে একদম মোক কিবা হেৰি লাগিলে নাই তেনেকা নহয়। হিন্দু যেনেকা আমাৰ শিৱ মন্দিৰটো বনালো হেৰি কৰিলো সেই পিপল জিপাটো এনেকা মোক ভাল লাগে সব, যোনটো ধৰ্মৰে হ'ল মতলব নাই।